আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। ইশতিহাদ ও বিদআত হাসানে কি একই বিষয়? না, সম্পূর্ণ পৃথক। ইশতিহাদ দিয়ে কোনোদিন ইবাদত হয় না। ইমামরা ইশতিহাদ করেন কিসে? দুটো বিষয়, একটা হলো হাদিস, তিনটে বিষয়ে ইমামরা ইশতিহাদ করেন। কয়টা বিষয়? একটা হলো হাদিসে দুই তিন রকম আছে, তার ভিতরতে একটাকে তারা তারজিহ দেন, যেমন হাঁটু আগে যাবে না হাত আগে যাবে, দুই রকমের হাদিসে আছে, এর ভিতরে একটাকে ওনারা বলে এটা উত্তম, এখানে না এখানে একটাকে বলেন উত্তম। সবগুলো হাদিস আলোচনা করে একটাকে ওনারা তারজিহ দেন। আরেকটা হলো হাদিসে আমল আছে, কিন্তু কোনটা ফরজ কোনটা ওয়াজেব কোনটা সুন্নত হাদিসে কিন্তু নেই, আছে নাকি? হাদিসের আলোকে ফরজ ওয়াজেব সুন্নত মুস্তাহাব হারাম মাকরুহ নির্ধারণ করা, এটা হলো ইশতিহাদ। তৃতীয় হলো হাদিসে নেই, নতুন একটা বিষয় হাদিসের আলোকে কেয়াস করা, যেমন রাসূলুল্লাহ সাল্লাম প্লেনে সুরে হজে গেছিলেন নাকি, এন্ড প্লেনে সুরে হজে যাওয়া কি জায়েজ না নাজায়েজ কোনো হাদিসে আছে, আছে নাকি? এন্ড মশলা শুনে কী বলবো, হাদিসে নেই বাবা আমি জানি না, তাই বলবো? এটা তো মশলা বলতে হবে তো। এইটা হলো ইশতিহাদ, কিন্তু ইশতিহাদ দিয়ে কোনো ইবাদত বানানো যায় না। ইশতিহাদ দিয়ে আমি কেয়াস করলাম, রাসূলুল্লাহ সাল্লাম রমজান মাসে বেতরের নামাজ জামাতে পড়েছেন, আমরা পড়ি না, কাজেই সারা বছর বেতরের নামাজ জামাতে পড়া আমি কেয়াস করে চালু করলাম, কেমন হবে? হবে। মনে করেন রাসূলুল্লাহ সাল্লাম ইহরামের সময় চাদর এবং ইজার পরেছেন, এটার উপরে কেয়াস করে আমি নামাজেও এটা চালু করে দিলাম, যে ভাই নামাজে ইহরামের কাপড় পরে আসবেন, সব বেশি হবে, মওতের কথা মনে পড়বে। আমার মসজিদে কেউ আর পাঁচ ভাই জামাজ পড়ে না, লুঙ্গি পড়ে না, এটা কী হলো? মেধাত হলো, কথা বোঝেননি? এক এবাদত দিয়ে আর এক এবাদত কেয়াস করে বানানো যায় না, কেয়াস দিয়ে এবাদত তৈরি হয় না। কেয়াস দিয়ে ইশতিহাদ দিয়ে তিনটে কাজ হয়, একাধিক হাদিসের ভিতর থেকে একটাকে তারজিহ দেওয়া, হাদিসের ভিতর থেকে মশলার গুরুত্ব নির্ধারণ করা, আর যেখানে হাদিস নেই সেখানে মশলা দেওয়া, জায়েজ না জায়েজ মশলা দেওয়া, এদিন হয় না। আপনার কাছে একজন এসে বলল ব্যাংকে টাকা রাখা জায়েজ না নাজায়েজ, আপনি জায়েজ বা নাজায়েজ বলবেন? এটা বলবেন না যে ব্যাংকে চাকরি করা মুস্তাহাব বরকতের কাজ, এটা যে না করে ইসলামী ব্যাংকে যে টাকা না রাখে সে আল্লাহর ওলি হতে পারবে না, বলবেন নাকি এটা? এই জন্য ইশতিহাদ ভিন্ন জিনিস আর বেদাআতে হাসানা ভিন্ন জিনিস।